ইলিশ নিয়ে কিন্তু লিখে আপনার ফাহাদ মারা গেছে যে এইবার 500 টন পাঠানো হয়েছে, সামনে বার 1000 টন পাঠানো হবে। এই কথাটা লিখেই ছাত্রলীগকে পছন্দ হয়নি। যারা এদেরকে ছাত্রলীগ বলেন আমি মানতে রাজি না। এরা স্পষ্ট ভাবে ভারতের বীজ থেকে জন্ম হওয়া কিছু বাংলাদেশী নাগরিক। বাংলাদেশের ওষুধ নীতি আপনারা জানেন যে কোনো ওষুধের বিজ্ঞাপন করা যাবে না। আপনারা দেখেছেন কোনো বিজ্ঞাপন? কেউ দেখেনি, এটা নীতি। কিন্তু এই ভারতীয় চ্যানেলগুলোতে মাথা ব্যথার ওষুধ, ঘাড় ব্যথার ওষুধ, পেট ফুলে যাওয়ার ওষুধ, জ্বরের ওষুধ, এগুলোর বিজ্ঞাপন দিচ্ছে। অর্থাৎ তাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের ওষুধ নীতি এখানে কার্যকর করতে পারি না আমরা, কিন্তু তারা তাদের ওষুধগুলো এখানে কিভাবে চাপিয়ে দিচ্ছে। এসকিউ, ক্রিস্টাল, মাস্টার্ড, হলিউড, শান্তা, রোজ, ফরচুনা, এই বিখ্যাত গার্মেন্টসগুলো বাংলাদেশের জন্য গর্বের ছিল। দুঃখের বিষয় এই যে লিস্টটা বললাম, এই লিস্টটা পুরো বন্ধ হয়ে গিয়ে এগুলো ভারতে প্রতিস্থাপিত হয়েছে। এবার বলেন এগুলো ভারতে প্রতিস্থাপন করলো কে? আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় ভারতের 12 লক্ষ কর্মী এখানে কাজ করে এবং গার্মেন্ট সেক্টরে উচ্চতর জায়গাগুলোতে এই ভারতীয় অফিসাররা কাজ করে। তারা কৌশলে শ্রমিক অসন্তোষ দেখিয়ে, লোকসান দেখিয়ে এই বিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে বন্ধ করে ভারতে নিয়ে গেছে। আজকে আগ্রাসন, গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উত্তম প্রতীক হলো ইলিশ। ভারত তার পূজা পার্বণে ইলিশ প্রয়োজন হয়। এই ইলিশের জন্য তারা আমাদের সমুদ্র সীমা অতিক্রম করে আমাদের সমুদ্রে ঢুকে মাছ মেরে নিয়ে যায়। শুধু তাই না, আমাদের জেলেদেরকে দাপটের উপর রেখে তারা হামলা করে এবং এই ভারতীয় ট্রলারগুলো বড় বড় হওয়াতে তারা দ্রুত যোগাযোগ করতে পারে এবং দ্রুত একত্রিত হয়ে বাংলাদেশের মাঝিদের তারা মাছ কেড়ে নেয়, আগ্রাসন চালায়। এজন্য বললাম যে এই ইলিশটা, এই ইলিশ নিয়েই কিন্তু লিখে আপনার ফাহাদ মারা গেছে। এই যে এইবার 500 টন পাঠানো হয়েছে, সামনে বার 1000 টন পাঠানো হবে, এই কথাটা লিখেই ছাত্রলীগকে পছন্দ হয়নি। যারা এদেরকে ছাত্রলীগ বলেন আমি মানতে রাজি না। এরা স্পষ্ট ভাবে ভারতের বীজ থেকে জন্ম হওয়া কিছু বাংলাদেশী নাগরিক যারা এখানে আগ্রাসন চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় এই মুহূর্তে সার্বভৌমত্বের জন্য সমস্যা ভারতীয় টিভি চ্যানেলগুলো। বাংলাদেশের ওষুধ নীতি আপনারা জানেন যে কোনো ওষুধের বিজ্ঞাপন করা যাবে না। আপনারা দেখেছেন কোনো বিজ্ঞাপন? কেউ দেখেনি, এটা নীতি। কিন্তু এই ভারতীয় চ্যানেলগুলোতে মাথা ব্যথার ওষুধ, ঘাড় ব্যথার ওষুধ, পেট ফুলে যাওয়ার ওষুধ, জ্বরের ওষুধ, এগুলোর বিজ্ঞাপন দিচ্ছে। অর্থাৎ তাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের ওষুধ নীতি এখানে কার্যকর করতে পারি না আমরা, কিন্তু তারা তাদের ওষুধগুলো এখানে কিভাবে চাপিয়ে দিচ্ছে। দুটো চ্যানেল ওখানে ছিল, সে দুটাও নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের এই আগ্রাসনগুলো বিষয়ে সচেতন হতে হবে ভাইয়েরা। এবং আমরা যুব অধিকার পরিষদ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাও করেছিলাম, আপনাদের মনে আছে। তারপরে আমরা বলেছিলাম যে আবার যদি সীমান্তে হত্যা হয় তাহলে আমরা ভারতীয় হাইকমিশনকে আরো ভালোভাবে ঘেরাও করব। কয়েকদিন সীমান্ত হত্যা বন্ধ ছিল। এরপরে নতুন কৌশল তারা নিয়েছে। নতুন কৌশল হলো সীমান্ত থেকে পাথর ছোড়ে। আমরা সিলেটের বন্যার সময় জাফলং এ গোসল করতে গেছিলাম, ওখান থেকে ভারতীয় খাসিয়ারা এসে এসে আমাদেরকে পাথর ছুটছে। আমি বললাম আশ্চর্য, কি হচ্ছে এটা? মানে আমরা ওদের জায়গায় যাইনি, কিন্তু ওদের কাছে গেছি কেন, ওরা আমাদের সীমান্তের ভিতরে এসে পাথর ছুটছে। তো এই সমস্যাগুলো আসলে কিভাবে সমাধান হবে আমরা জানি না। এই সমস্যার কথা বলতে গিয়ে আব্রার মারা গেছে, আমি জানি না আমাদের অবস্থা কি হবে। তবে একটা জিনিস অনুমান করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি আমাদের মুষ্টিতে মুষ্টি লাগাই, আমরা যদি একসাথে হই, একসাথে যদি ভারতকে না বলতে পারি, ভারতীয় পণ্যকে না বলতে পারি, ভারতীয় চ্যানেলকে না বলতে পারি, পাশাপাশি আমাদের রাজনীতিতে যে ভারত আগ্রাসন চালায়, আমাদের অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতিতে ভারত যে আগ্রাসন চালাচ্ছে কেবলমাত্র না, এই সবকটা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ সম্ভব। আসেন একসাথে মুষ্টিবদ্ধ হই, একসাথে সবাই বলি ভারতকে আমরা না বললাম, কারণ এছাড়া মুক্তি সম্ভব নয়। আমাদের রাজনীতি আজকে ভারত কিভাবে আস্তে পিষ্টে বেঁধে রেখেছে আপনারা শুধু হিসাব করেন। সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে এই ভারত,
সবাইকে, প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা রাজনীতিবিদকে আমরা সেই জায়গা থেকে উত্তরণের জন্য আবদার সাহাদের স্মরণে আবদার সাহাদের আমরা 7 অক্টোবরকে আবদার সাহাদ দিবস হিসেবে ঘোষণা করেছি। পাশাপাশি আমরা বলি যে প্রিয় ভাইরা, আবদার সাহাদকে যারা মেরেছে এরা কিন্তু পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে এখন, আপনারা দেখেছেন, দেখুন এই পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে। তাহলে খুনিরা পরীক্ষা হলে বসে পরীক্ষা দিচ্ছে, আবার খুনিরা দেশের বাইরে যাচ্ছে খুন করে। এই যে সম্রাট 227 কোটি টাকা পাচার করেছে, কত আদালত তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার জন্য আদেশ দিয়েছে, যেতে পারবে। তারপরে এই যে হাজি সেলিম, আসামি না সন্ত্রাসী না, সেও বাইরে যেতে পারবে। তারপরে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ সন্তান, আমি তাকে সন্তানই বলতে চাই, সন্তান না হলে এরকম আচরণ করতো না, জোসেফ খুনি না, 2039 সালের 24 জানুয়ারি ওর জেলের দিবস, মানে 2039 সালের 24 জানুয়ারি সে তার জেল খাটবে, রাষ্ট্রপতি ক্ষমা করলেও সে জেল খাটবে। আজকে সেই শয়তান কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে, বলে নথি দেখে বলতে হবে সে কোথায়। ভাইয়া, সে ভারত হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে। কেন বললাম এই কথাগুলো? খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, চিকিৎসার অধিকার দেওয়া হচ্ছে না, আর খুনিরা সন্ত্রাসীরা চিকিৎসার জন্য সুযোগ পাচ্ছে। বাংলাদেশে খালেদা জিয়ার চেয়ে বড় কোনো বন্দী আছে কিনা আমি বলছি,